সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে আটটার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে সরকার। অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং জেলা ও দায়রা জজ মহিতুল হক ইনাম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল সদস্যদের নাম ঘোষণা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, দুয়েক দিনের মধ্যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কাজ শুরু হবে। এতে জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ ত্বরান্বিত হবে বলে জানান আইন উপদেষ্টা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলোয়াড় নিলামে দৃশ্যত ভালো দল গড়ছে ফরচুন বরিশাল। নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে জাতীয় দলের চার অধিনায়ককে দলে ভিড়িয়েছে তারা। তাসকিন আহমেদকে কিনেছে রাজশাহী, লিটন দাসকে দলভুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস, আর মাশরাফে বিন মুর্তুজাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী ঢালিউড কিং শাকিব খানের উপস্থিতি বিপিএল নিলামে আলো ছড়ায়। রাজধানী এক হোটেলে হয় বিপিএল এর নিলাম। পরাগ আরমানের রিপোর্ট। ক্যাপিটাল শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর জামাদল। আগের আসরে চার দলের সাথে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যোগ হয়েছে এবার। ফরচুন বরিশালে জাতীয় দলের চার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে দেখা যাবে এবার। লিটন দাস আর সাইম আয়ুবকে নিয়ে কিছুটা চমক দেখিয়েছে জনপ্রিয় চিত্রতারকা সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। নিজের দল নিয়ে খুশি ঢালিউড বাদশাহ সাকিব খান। সিনেমার থ্রিল, রোম্যান্স এবং ক্রিকেটের মাঠের এক্সাইটমেন্ট, এই দুই মহাশক্তি একসাথে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে, যার আভাস এবার যখন আমরা আমাদের দল ডিক্লেয়ার করেছি। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তখনই পেয়েছি সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো মেথুসকে ড্রাফটের আগে নিয়ে চমক দেখানো চিটাগং কিংস ভক্তদের হতাশ করেছে। তাসকিন আহমেদ, আকবর আলী ও এনামুল হক বিজয়কে নিয়েও বড় কোনো চমক দেখাতে পারেনি নতুন করে বিপিএল আসা দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্স নিয়েছে মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি আর আল আমিনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্সও অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দল গড়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশা করেন এবারের বিপিএল আসরটি বেশ জমজমাট হবে। ক্রিকেট তো আমরা জানি রানের খেলা, ভালো ব্যাটিং উইকেট যাতে হয়, যেখানে বোলার যদি ভালো বল করে তাহলে তারা থেকে সময় পাবে। আমরা চেষ্টা করব যাতে ভালো উইকেট প্রিপারেশন হয় এবং যাতে উপভোগ্য হয় টি-20 টুর্নামেন্টে। আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল আসর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। নিম্ন আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের নীতিমালা তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান কমিশনের তৃতীয় বৈঠকে শেষে একথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ বাস্তবায়ন নির্ভর করেছে সরকারের সদিচ্ছার ওপর। অন্তর্বর্তী সরকারের থেকে কেউ ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে তার পরিণতি স্বৈরাচারের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বাংলাদেশ মজলিসুর মুফাসসিরিনের জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারডিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন জামাতের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। কোরআনে মুফাসসিরদের জাতীয় সম্মেলনে যোগ দিতে সারা দেশের ওলামা মাশায়েখরা আসেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এ সময় বক্তারা পারস্পরিক বিভেদ নিয়ে নিজেদের মধ্যে সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান। বলেন,
দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে আলেমদের বিভিন্ন ওয়াজ নসিহাতে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার সুফল তুলে ধরতে হবে। পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি, চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যমেই সম্ভব। সম্মেলনে জামায়াতের আমির বলেন, দল ও নেতাকর্মীদের উপর যখন চরম নির্যাতন হয়েছে তখন অনেকেই নীরব থেকেছে। সাড়ে পনেরো বছর পর ছাত্র জনতার আন্দোলনের সফলতা নিয়ে কারো একক কৃতিত্ব নেই বলেও দাবি করেন তিনি। এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার, নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেননি, কাজেই বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখাতে হবে। যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি, আপনাদেরকেও ছেড়ে দেবে না। এর আগে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার বৈঠকে বসেন দলটির শীর্ষ নেতাদের সাথে। নতুন পরিস্থিতিতে দুদেশ কিভাবে আরও নিবিড়ভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলাপ করেন তারা। অস্ট্রেলিয়া কিভাবে আমাদেরকে অর্থবহ সহযোগিতা করতে পারে আগামী দিনগুলোতে সেটা নিয়ে আমরা কথা বলেছি। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের মানবাধিকার সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।